আসসালামু আলাইকুম, হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড বাজ। আজকে আমি প্রেজেন্ট করছি স্টিম ব্রেড অথবা ভাপের রুটি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু অসাধারণ ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়েছি। এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখে বাচ্চা হতে মন চাচ্ছে, তাই না? আশা করি এইরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে বাচ্চা এবং ফ্যামিলির সবাইকে অবাক করে দেবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে আর এরকম রেসিপি বা ডিজাইন আমার চ্যানেল থেকে আরও দেখতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন তৈরি করা যাক ভাপে রুটি অথবা স্টিম ব্রেড। ব্রেড তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে ডো। ডোয়ের জন্য নিচ্ছি 2 চামচের মতো অ্যাক্টিভ ইস্ট। এখন একদম বরফের মতো ঠান্ডা পানি যেটা, তা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পানি। আর ইস্টটা ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য গরম জায়গায় রেখে দিব। 10 মিনিট পর একটা পাত্রে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণের ময়দা, তার সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণও দিতে পারেন, স্বাদ অনুযায়ী দিবেন। দিচ্ছি 1 চা চামচের মতো লবণ। এখন সকল শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। অল্প অল্প করে মিশাতে থাকবো আগে থেকে ভিজিয়ে রাখা ইস্ট। একেবারে না দেওয়াই ভালো, আস্তে আস্তে ঢেলে ঢেলে একটা সফট ডো তৈরি করে নেব। খামিরটা যতটা পারেন আপনারা ভালো করে মধ্যে থাকবেন, এত করে এটা খুবই সফট হবে আর রুটিগুলো খুব সুন্দর করে ফুলবে। খুবই ভালো করে ময়ান দেওয়ার চেষ্টা করবেন। এখন 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেব ঢাকনা দিয়ে। 1 ঘন্টা পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডোটা সাইজে ডাবল হয়ে গেছে, সাথে এটা আরও বেশি সফট হয়ে গেছে। এখন আরেকবার ভালো করে এটা মথে নেব, প্রয়োজনে এক্সট্রা ময়দা ইউজ করতে পারেন। ভালো করে ময়ান দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি বিভিন্ন ডিজাইনে ব্রেড তৈরিতে। প্রথমে আমি তৈরি করছি সিঙ্গেল বার্ড অথবা একটি মাত্র পাখি। এর জন্য অল্প একটু ডো নিয়ে লম্বা একটু দড়ির মতো করে নিয়েছি। তারপর নর্মালি আমরা যেভাবে গিট দেই বা নট তৈরি করি সেরকম দিয়ে দিচ্ছি। তারপর আমি একে একে যেভাবে দেখাচ্ছি ফলো করেন, কারণ ডিজাইন কখনো বলে বলে করানো যায় না। আপনারা ভিডিওটা জাস্ট এক্স্যাক্টলি ফলো করেন, দেখবেন আমার থেকে ভালো ভাবে আপনি এরকম একটা পাখি তৈরি করতে পারবেন। এখন আমি অল্প একটু টেনে পাখির ঠোঁটটা দিয়ে দিচ্ছি আর পেছনের অংশটা দিয়ে একটা লেস তৈরি করে নিচ্ছি। আজকে আমি এই ভিডিওতে দেখাবো 2টি ভিন্ন ধরনের পাখি তৈরি। আপনারা দেখতে পেয়েছেন প্রথমত আমি অনেকগুলো ডিজাইন দেখিয়েছি, সবগুলো ডিজাইনই আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু একটা ভিডিওতে দেখালে ভিডিওটা প্রায় 20-25 মিনিট লম্বা হয়ে যাবে। এত বড় ভিডিও অনেকেই দেখতে পছন্দ করেন না, তাই আমি সিকুয়াল হিসাবে 2টা বা 3টা ভিডিওর মাধ্যমে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব। আপনারা দেখতেই পেয়েছেন আমি কেচি দিয়ে খুব সুন্দর করে ল্যাসটাকে কেটে দিয়েছি, সাথে সাথে গুলমরিচ দিয়ে চোখ দুটো দিয়ে দিয়েছি। এত করে পাখিটা অনেক জীবন্ত আর অনেক সুন্দর দেখাচ্ছে। এখন আমি 2টা পাখি কিভাবে একেবারে তৈরি করা যায় তা দেখাচ্ছি। দেখতে তো পাচ্ছেন একটা ডিজাইন আর একটা ডিজাইন থেকে কোনো অংশে কম নয়। দেখেই মনে হচ্ছে কিভাবে তৈরি হয়ে গেল, এতটাই সহজ। জাস্ট আপনি ভিডিওটি ফলো করেন আর তৈরি করে ফেলতে পারবেন। কাপল বার্ড অথবা 2টা একসাথে পাখি তৈরি করার জন্য আমাদের এখানে লাগছে 2টা রশির মতো। তারপর একইভাবে আমরা নট তৈরি করে নিচ্ছি, আপনারা ভিডিওটা ফলো করতে পারেন আর দেখবেন খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে কাপল বার্ড। এই ডিজাইনগুলো খুবই সহজ আর আপনারা যে কোনো সময় বাসায় তৈরি করে ফেলতে পারেন, বাচ্চারা তো অনেক পছন্দ করবেই, সাথে গেস্ট আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল বার্ডের মতো ডাবল বার্ডসেও আমি খুব সুন্দর করে আঙুলের সাহায্যে 2টা ঠুট তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে লেজের ডিজাইনটা আমি আলাদা করছি কাঁটা চামচ দিয়ে। দেখতে পাচ্ছেন খুব সহজে হয়ে গেছে। তারপর একই পদ্ধতিতে গুলমরিচ দিয়ে আমি চোখ দিয়ে দিচ্ছি। চোখ দুটো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাখি দুটো একদম প্রাণ ফিরে পেয়েছে আর এটা অসাধারণ লাগছে দেখতে।
এখানে দুটি পাখির ডিজাইন সাথে সাথে অন্যান্য ডিজাইন গুলো আমি তৈরি করে ফেলেছি। তারপর নিয়ে নিব একটা স্টিমার ট্রে, যেহেতু আমি ভাপে করছি তাই স্টিমার ট্রেটা খুব দরকার। এখন স্টিমার ট্রেতে সবগুলো ডিজাইন সাজিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইন একদম রেডি। আমি আগেই বলেছি আজকে মাত্র দুটো ডিজাইন তৈরি করে দেখানো গেছে, বাকিগুলো আমি সিকুয়াল হিসাবে দেখাবো। বাকি ডিজাইনগুলো দেখতে অবশ্যই চোখ রাখতে হবে ফুটবাথ চ্যানেলে। আর তার জন্য কি করতে হবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এখন এটা স্টিমে 20 মিনিটের জন্য রান্না করব। 20 মিনিট রান্না করার পর চেক করে দেখব এটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে চুলা থেকে নামিয়ে ফেলব। এক্ষেত্রে আমি বলে রাখছি আপনারা চাইলে এটাকে বেক করতে পারেন 180 ডিগ্রি সেলসিয়াসে 45 মিনিটের জন্য মাইক্রোওয়েভ ওভেনে। আপনি দেখতেই পাচ্ছেন এটা স্টিম করার ফলে এটা কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি ডিজাইনগুলো ভালো লেগেছে, আর নেক্সট ডিজাইনগুলো অবশ্যই দেখবেন। তার জন্য ফুডবাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।